আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হঠাৎ করে তামিম ইকবাল ওয়ান ডে অধিনায়কের দায়িত্ব ছাড়ায় অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসর সামনে থাকায় দ্রুতই টাইগারদের নতুন অধিনায়ক চূড়ান্ত করতে হবে ক্রিকেট বোর্ডকে। গতকাল 5ই আগস্ট আবাহনী ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ওয়ান ডে অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন পাপন। অধিনায়কত্বের দায়িত্বে তামিম না থাকায় টাইগারদের অধিনায়ক হওয়ার দৌড়ে এবার সবার চেয়ে এগিয়ে সাকিবুল হাসান। সাকিবের পরে রয়েছেন লিটন দাস। অনেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে লিটনকে অধিনায়ক করার পক্ষে। লিটনকে অধিনায়ক করা নিয়ে বিসিবি সভাপতি জানান, দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ এক জিনিস নয়। তিনি বলেন, আপনি যদি লিটনের কথা চিন্তা করেন তাহলে ওটা খুব সহজ। দ্বিপাক্ষিক সিরিজ এক জিনিস আর বিশ্বকাপ এক জিনিস, ওটা আবার ওর ব্যাটিংয়ে না প্রভাব ফেলে দেয় বিশ্বকাপের মতো জায়গায়। এত বড় দায়িত্ব, আমরা সব দিক বিবেচনা করে সিদ্ধান্তটা নিতে চাই, তাড়াহুড়ো করে কিছুই করতে চাই না। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে আপনি কাকে দেখতে চান, লিটন দাস নাকি সাকিবুল হাসান? আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না।